আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 15,000 প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, এই খবরটি কুয়েত থেকে জানানো হয়েছে। তো কি কারণে তাদের বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে, তাদের কি দোষটা ছিল, তো সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো তাদের যেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 15,000 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত চলমান নিরাপত্তা অভিযোগে স্থানীয় আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করে বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আইন লঙ্ঘন করার কারণে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, সেগুলো এখানে তারা বলেছে, মাদক কেনা বেচা, তারপর ট্রাফিক আইন লঙ্ঘন, তারপর ভিক্ষাবৃত্তিক ও পতিতাবৃত্তিক নানা অভিযোগে জড়িত থাকার দায়ে অভিযোগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, মিশরের নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। তারপর এই 15,000 টোটাল, এই দেশগুলোর 15,000 শ্রমিকদের একসাথে দেশে পাঠানো হয়েছে, এই ছিল। তারপর অনেকে মনে করেন এক কফিলে কাজ করেন, তারা অন্য কফিলে গিয়ে কাজ করছেন বা অন্য কোম্পানিতে গিয়ে কাজ করছেন। এই যে সমস্যাগুলো, এই দেশে যারা প্রবাসে থাকেন তারা জানেন, এই সমস্যাগুলোর কারণে এই কুয়েতের কুয়েত থেকে তাদের কুয়েতের পুলিশ তাদের গ্রেফতার করে এবং তাদেরকে দেশে, নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়। তো এই দেশে আসলে একটু আপনারা এদেশের আইন কানুন এগুলো একটু দেখবেন, কারণ অন্যান্য দেশের মতো না এদেশের আইন কানুন একটু হার্ড। তো আপনারা একটু এই আইন কানুন গুলো মেনে চলবেন। তো এই হলো 15,000 প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের সরকার।